কুম আসসালাম ওরমতুল্লাহ ইবরিক জীবন প্রশ্ন করেছেন কচ্ছপ কাঁকড়া চিংড়ি মাছ এবং গরুর ভড়ি এসব খাদ্যগুলো খাওয়া যাবে কি যাবে না এ বিষয়ে শরীয়ত কি বলছে প্রথমত মনে রাখবেন যে খাবারগুলো রুচি হলে সবগুলোই খেতে পারেন আমি একটু ভেঙে ভেঙে বলি প্রথমত কাঁকড়া এবং কচ্ছপ কাঁকড়া এবং কচ্ছপ দুটো জলজ প্রাণী এবং চিংড়ি মাছ এটাও জলজ প্রাণী আর জলজ প্রাণী প্রসঙ্গে আল্লাহ সোমা তারা পবিত্র কোরআন সোল মাইদা সোনা পাশ আট ছিয়ানব্বই তিনি বলে দিয়েছেন যে সমুদ্রের সমস্ত খাদ্য মানে সমুদ্রের মধ্যে যেসব প্রাণীগুলো আছে সেগুলো আমাদের জন্য হালাল সুরমায়দা সুরমে পাঁচ এক ছিয়ানব্বই এই আয়তার আলোকে স্পষ্ট যদি আপনার রুচি হয় সেটা খেতে পারেন খেতে বাধ্য এমন কিছু নয় আপনার সেটা একটি দুই নম্বর এ বিষয়ের পুরে মানে ব্যাখ্যা করতে গিয়েছেন পবিত্র কনের আয়ের থেকে হাসান বসরি একজন তাবেই আর এই কথাটি নিয়ে এসেছেন ইমাম বুখারি তা সাইহুল বুখারি দ্বিতীয় খণ্ড আটশো পৃষ্ঠা তর্জমাতুল বাবে তিনি এসেছেন আর হাসান বসরি তিনি এ প্রসঙ্গে বলেছেন যে কচ্ছপ যদি কেউ খায় এটা কোনো দোষের কিছু নয় তার মানে পরিষ্কারভাবে এটা প্রমাণিত পবিত্র কোরআন এবং হাসান বসরির কথা থেকে যে এই খাদ্যটি অবশ্যই বৈধ দুই নম্বর বিষয় যে ভুঁড়ির বিষয়টি আমরা যে যেসব গরু বা ছাগলে ভুড়ি খাই এই বিষয়গুলো শরীরের দুটো নীতিমালা আছে যে আসল দুটো জিনিসকে মূলত নিষিদ্ধ করেছেন খাবারের দিক থেকে এক নম্বর আমভাবে যে সব খাবারগুলো খেলে নেশা তৈরি হয় মিশকা দেখবেন হাদিস নামাদ চার হাজার দুইশো একানব্বই একটা যেসব খাদ্যগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এইসব খাবারগুলোকে নিষিদ্ধ করেছে সিলসার হাদিসের হ্যাঁ হাদিস নামাদ দুইশো পঞ্চাশ সনদ সহি তো এখান থেকে খাবার খাওয়ার আমরা দুটো মূল নীতি পেলাম যে খাবারের নেশা তৈরি হয় সেটা খাওয়া নিষিদ্ধ আর যে খাবার খেলে শরীরের ক্ষতি হয় সে খাবারটি নিষিদ্ধ ভরি এই খাবারটি যে খেলে নেশা হয় এমনটিও নয় আর খাবারটি যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমনটিও নয় তার জন্য এটা স্পষ্টভাবে বৈধ এটা অবৈধ বা মাকর যারা বলে এর পক্ষে কোনো দলিল নেই তাই স্বাভাবিকভাবে এই খাদ্যগুলো প্রত্যেকটাই অনুমোদিত আপনার যদি রুচি হয় আপনি খেতে পারেন এখানে সতর্কতামূলক একটা কথা বলে রাখা ভালো যে আমাদের সমাজে দেখা যায় অনেকে ব্যাংক খাই অনেকেই ব্যাংক খাই জি না ব্যাংক খাওয়াটি শরীরটা একদম নিষিদ্ধ কেন নাল্লাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বেশ কয়েকটা জিনিসকে তিনি খেতে নিষেধ করেছেন তার মধ্যে একটা হচ্ছে সুরাদ পাখি একটা হচ্ছে ব্যাংক আর হচ্ছে মানে পিপিলিকা মানে এ দুটো পাখি খেতে নিষেধ করেছে আর পিপিলিকা আর ওহুদুদ পাখি এগুলোকেও তিনি মারতে নিষেধ করেছেন স্পষ্টভাবে ব্যাংক খাওয়া সুরাদ পাখি এবং পিপিলিকা আর ওহুদুদ পাখি এই কটাকে আল্লাহুল মারতে নিষেধ করেছেন হাদিস সুনান আবু দাউদ হাদিস তোমার পাঁচ হাজার দুইশো সাতষট্টি এবং সুনান ইবনু মাজা হাদিস তোমার তিন হাজার দুইশো তেইশ মিশকাত হাদিস তোমার চার হাজার একশো পঁয়তাল্লিশ তাই এই যে চারটে প্রাণী চারটে প্রাণীকে মারাও নিষিদ্ধ এবং খাওয়াটি নিষিদ্ধ তাই এই মূল মূলনীতিগুলো মনে রেখে আপনি যে কোনো খাবার বা যেগুলো আছে সেগুলো আপনি খেতে পারেন যদি রুচি হয় আশা বিষয়টি স্পষ্ট হয়েছে